সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, বাথটাবে গোসল করলে অনেক সময় প্রচুর পরিমাণের পানি অপচয় হয়। আসলে এটার মধ্যে কিন্তু আগে পানি দিয়ে ভরতে হয়, তারপর গোসল করতে হয়। তো ওই বাথটাবের মধ্যে গোসল করা যাবে কিনা, ইসলাম কি বলে, এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে বাথটাব হচ্ছে অনেকেই বোঝেন না, যারা অনেকেই গ্রামে থাকে তাদের ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট করতে হচ্ছে। সেটা হচ্ছে, আমরা এক কথায় বাংলায় বলতে গেলে অনেকেই শুয়ে শুয়ে গোসল করে, এক ধরনের বড় মানে বোলের মতো দেখবেন, ওটার মধ্যে শুয়ে শুয়ে গোসল করে, ওটাকে বলা হয় বাথটাব। বাথটাবের মধ্যে যারা গোসল করে, তো সেক্ষেত্রে আসলে যদি এটা যদি প্রচলনটা ব্যাপক হয়, আসলে আমরা যে প্রতিদিন গোসল করি সাধারণ আপনার মানে সাধারণত এই বাথরুমের মধ্যে, অথবা প্রতিদিন গোসল করি পানির মাধ্যমে এক বালতি দুই বালতি, তো এটা তো আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল তো কখনো এত পানি দিয়ে গোসল করতেন, তখন তো পানি একেবারে কম ছিল। তো আল্লাহ রাসূলের জামানা অনুযায়ী আমরা যে সাধারণভাবে যেটা গোসল করি এটাও অনেক বেশি। তো আল্লাহ রাসূলের জামানার সাথে মিলালে কিন্তু আমরা সাধারণভাবে প্রতিদিন যেভাবে গোসল করি এটাও অপচয় হয়ে যাবে। তো বাথটাবে গোসল করা, এখানে যদি কোনো দেশের কোনো এলাকার কোনো শহরের নিয়ম হয়ে যায় যে ওই এলাকার মানুষ ওই জায়গার মানুষ আপনার এটা দিয়ে গোসল করে, তাদের নিয়মই হচ্ছে এটা, তখন করণীয় কি? তখন করণীয় হ্যাঁ, এটা তাদের জন্য জায়েজ, তারা এভাবে গোসল করতে পারবে। তবে সাধারণত এভাবে যদি মানে কারো পরিবেশ এমন না, হঠাৎ করে তার এমন পরিবেশ ভাগ্যে জুটলো একদিন দুই দিন, তো ওই অবস্থায় সে অপচয় করলো, অথবা আপনার তো ওই অবস্থায় আপনার তারা গোসল চাইলে করতে পারে, ভাগে একদিন জুটেছে, সে একদিন ভালো জায়গায় গেল, ঘুরতে গেল, হোটেলে গেল, রেস্টুরেন্টে গেল। তো ওই জায়গাগুলোর মধ্যে অনেক সময় হোটেল বুক দিলে তো ওইগুলোর মধ্যে আপনার এই এগুলো থাকে, তো ওই জায়গায় আপনি চাইলে গোসল করতে পারেন। আর সাধারণভাবে কারো পরিবেশে যদি এমন হয় সে ওই পরিবেশের সাথে মিলিয়ে গোসল করতে পারে, অসুবিধা নাই। তবে আপনার উচিত হলো ওইগুলোতে গোসল না করে, যেহেতু আপনার মনে হচ্ছে পানি অপচয় হয়, এই জন্য সাধারণভাবে যেভাবে আমরা গোসল করি এভাবে গোসল করা। আর আমি তো বললামই, আল্লাহ রাসূলের জামানায় আমরা যেভাবে গোসল করি সাধারণভাবে এটাও কিন্তু পানি অপচয়ের অন্তর্ভুক্ত, কিন্তু বর্তমানের প্রচলনটাই এমন হয়ে গেছে। আর অনেক মাসালার উত্তরটা প্রচলনের ভিত্তিতে পরিবর্তন হয়ে থাকে, এজন্য কারো পরিবেশ যদি বাথটাবে গোসল করারই হয়ে থাকে তার জন্য এটা জায়েজ। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।